নিউজ টিভির খবরে আপনাদের জন্য এখন থাকছে দুঃশাসন আর মানুষের দুরবস্থা নিয়ে লিখেন না কেন আবদুল্লাহ আবু সাইদকে আসিফ নজরুল, আরও থাকছে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কটূক্তি, সেই ডেপুটি জেলার ডলি বরখাস্ত, এছাড়া থাকছে দুর্নীতিবাজদের ক্রসফায়ার চান এমপি হারুন, টোল সম্পর্কে বিএনপির কোনো ধারণা নেই বললেন কাদের, আওয়ামী লীগ মিথ্যা চানের কোম্পানি আর ওবায়দুল কাদেরের ম্যানেজার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণরুমের ছাত্ররা ডাকসু জি এস এর কক্ষে, সেই বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সম্প্রতি নারীদের সারি নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের একটি লেখা বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এর প্রসঙ্গে আবদুল্লাহ আবু সাইদকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আবদুল্লাহ আবু সাইদ একদিক দিয়ে সার্থক, লেখা লিখবেন আর কোনো তর্ক বিতর্ক বা আলোচনা হবে না, এর মধ্য দিয়ে আমাদের চিন্তা আর মনন একটুও আন্দোলিত হবে না, আমার লেখার চেয়ে সারি নিয়ে সাইদ স্যারের লেখার সার্থকতা বেশি, আমি ভাবি এমন গভীর পড়াশোনা, নিজস্ব বিশ্লেষণ আর অকপট উচ্চারণ যার আছে তিনি একটু দুঃশাসন আর মানুষদের দুরবস্থা নিয়ে লিখেন না কেন। রবীন্দ্রনাথ নজরুলদের মতো নিখ্যাত সাহিত্যকার পারলে আমাদের আবদুল্লাহ আবু সাইদ আর অধ্যাপক আনিসুজ্জামান স্যাররা পারেন না কেন, আগে তো দেখতাম পারতেন একটু একটু হলেও। দেশের বিভিন্ন গুরুতর অপরাধে সম্প্রতি ক্রসফায়ার অপরাধীদের মৃত্যু বেশি চোখে পড়ার মতো, সেই প্রেক্ষিতেই রূপপুরের বালিশকাণ্ড এবং ফরিদপুরের হাসপাতালে অস্বাভাবিক দামে পর্দা কেনার সঙ্গে জড়িতদের ক্রসফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদ। সোমবার রাতে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিএনপির আলোচিত সংসদ সদস্য এই দাবি জানান। হারুন বলেন, আমরা দেখতে পাচ্ছি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত তাদের ক্রসফায়ার দেওয়া হচ্ছে, সরকারের যদি ক্রসফায়ারকে বৈধ হিসেবে মেনে নেওয়া হয় তাহলে এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের ক্রসফায়ার করা হোক। এ সময় তিনি কিশোর অপরাধ, ডেঙ্গু পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও কথা বলেন। বক্তব্য শুরুর 2 মিনিটের মধ্যে স্পিকার তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। এ সময় হারুনা রশিদ কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, 2 মাস পর সংসদে কথা বলছি, মাত্র 2 মিনিটও কথা বলতে দেবেন না, আমি তো সরকারের বিষেধাজ্ঞা করছি না, এগুলো বাস্তবতা, সরকারদলীয় যারা আছেন তাদের কান খোলা রেখে শুনতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এএমপি বলেন, সারা দেশে অনেক মানুষ ডেঙ্গুতে মারা গেছে, অসংখ্য মানুষ হাসপাতালে আছে এখনও, চিকিৎসা বিভাগের লোকজন তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এ সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, কোরআনে বলা আছে, জলস্থলে যেসব বিপদ আপদ তা আমাদের কৃতকর্মের ফল, চারদিকে দুর্নীতি, রূপপুরের বালিশের পর ফরিদপুরে হাসপাতালে পর্দা কেনা নিয়ে যা হয়েছে, সেখানে দুদক কী করছে, অথচ মাত্র 2 কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে, বিশ্বের সবথেকে বেশি দামি পর্দা কোথায় তা জানতে চাইলে উত্তর পাওয়া যায় ফরিদপুর হাসপাতালে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সামরিক বরখাস্ত হয়েছে সাতক্ষীরা জেলা কারাগারের সেই ডেপুটি জেলার জলি মেহজামিন ওরফে ডলি আক্তার। রোববার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে সাতক্ষীরা জেলা কারাগারে। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা কারাগার জেলার তুহিন কান্তি খান বলেন, তাকে কারা অধিদপ্তর ক্লোজ করা হয়েছে। জানা গেছে, গত 3 সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাশিমপুর কারাগারে 56তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদী কোর্সের শপথ গ্রহণ অনুষ্ঠান ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই অনুষ্ঠানে ধারাভাষ্যকার ছিলেন ডেপুটি জেলার ডলি আক্তার। এদিন সকালে ডলি আক্তার তার ডলি মেহজামিন খান ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, এতে তিনি কট্টু ভাষায় বিড়াল বা বিলাই বলে মন্ত্রীকে ইঙ্গিত করেন। এই ঘটনার পর ডলি আক্তারের ফেসবুক ফ্যান পারভিন ববি এই বিষয়ে সংশোধনী দিতে বলেন, অন্যথায় মন্ত্রীর সম্মানহানি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এর জবাবে ডেপুটি জেলার বলেন, আমি চাটুকারিতা একদম পছন্দ করি না, চাকরি করি জেলখানায়, এখানে এলে বহু নামি দামি ব্র্যান্ড বিলাই হয়ে যায়। তবে তিনি এও বলেন, স্পেলিং মিস্টেক হয়েছে, সেটা অনিষ্টাকৃত, সরকারি কোনো কর্মকর্তা সম্পর্কে আমি মন্তব্য করতে পারি না বলেও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে আমি কী লিখব না লিখব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সাতক্ষীরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবু জায়েদ বলেন, মন্ত্রীর সম্পর্কে কটূক্তির বিষয়টি সরকারের নজরে আসে, পরে তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, রংপুর উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, আমরা তাদের স্বাগত জানাই, আশা করি নির্বাচন অবাধ সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। তিনি আজ সকালে গাজীপুর টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে। এ সময় মন্ত্রী বলেন, আমি আশা করি বাস র্যাপিড প্রজেক্টের কাজ 2021 সালের জুন নাগাদ শেষ হবে। আওয়ামী লীগ মিথ্যা চানের কোম্পানি আর ওবায়দুল কাদেরের ম্যানেজার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলছেন আওয়ামী লীগকে মিথ্যাচারের একটি কোম্পানি, আর এই কোম্পানি বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছে ওবায়দুল কাদের, আর সরকারি বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী আপনি কিসের গর্ব করেন? আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানোর। আপনি আজকে যে আওয়ামী লীগের সভানেত্রী সেটি তো জিয়াউর রহমানের দান। জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন। সংসদে প্রধানমন্ত্রী এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি এর নেতা বলেন, প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন, কারণ ডাকাতরা যখন কারো বাড়িতে ডাকাতি করে তারা কি বলে আমরা অবৈধ কাজ করেছি, কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কি হয়েছে। 30 সেপ্টেম্বর নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, দেশের মালিক জনগণ তারা বুঝতে পারছে, তাদের ভোটাধিকার, চলাচলের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সেটা হরণ করেছে আওয়ামী লীগের এই ডাকাত সরকার। তিনি তো অস্বীকার করবেন, কারণ তিনি নিজেই তো ডাকাতি করেছেন। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা কি জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তারা যে হত্যাকারী এটি তো প্রতিষ্ঠিত হয়ে যাবে। গণরুম ব্যবস্থা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে ডাকসুর নেতৃত্বে আসে ছাত্রলীগ। এরই মধ্যে মেয়াদে অর্ধেক সময় পেরিয়ে গেছে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেননি ডাকসুর নেতারা, বরং শিক্ষার্থীরা গণরুমেই থাকছে, আর তাদের প্রতিনিধি ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি থাকেন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের আগে ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছে দেওয়া ইশতেহারে ফুলঝুরি ছড়িয়েছিল। তারা দাবিকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনাসহ নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। এতে শিক্ষার্থীদের সহানুভূতি পেয়ে ভোটে জিতেছিল, কিন্তু সেই তারা এখন সেই প্রতিশ্রুতি ভুলে গেছে, বরং নিজেরা কীভাবে আরামায়েশে থাকবে সে চিন্তা নিয়েই তারা ব্যস্ত। যেভাবে জি এস গোলাম রাব্বানি তার কক্ষে এসি স্থাপন করেছেন, জানা যায় গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে ডাকসুর জি এস এর রুমে এসি স্থাপন করা হয়। যদিও ডাকসুর সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য রুমগুলোতেও কোনো এসি স্থাপন করা হয়নি। এ ব্যাপারে ডাকসুর কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ঋণ শিবির রুবাইতুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, কারো ব্যক্তিগত রুমে এসি স্থাপন করার বিষয়ে কিছু জানি না, তবে ডাকসুর সম্মেলন কক্ষে একটি এসি স্থাপনের কথা বলা হয়েছিল। ডাকসুর বিপি নুরুল হক নূর বলেন, আমরা গণরুম বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে ডাকসুতে এসেছি, কিন্তু শিক্ষার্থীরা এখনও গণরুমে থাকছেন, অনেকেই সেখানে জায়গা না পেয়ে বারান্দা থাকে, আর আমরা তাদের ছাত্র প্রতিনিধি হয়ে রুমে এসি স্থাপন করব, এটা আমি সমর্থন করি না, যেখানে ডাকসুর অন্যান্য রুমে এসি লাগানো নেই। গত আগস্ট মাসের শুরুর দিকে গোলাম রাব্বানির রুমে এসি স্থাপন করা হয়েছে বলে ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যক্রম সূত্র জানিয়েছে। ডাকসুর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গত আগস্ট মাসের শুরুর দিকে গোলাম রাব্বানির রুমে এসি স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ডাকসুর জি এস গোলাম রাব্বানি তার নিজস্ব রুমে একটি এসি স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ছাত্রলীগ নেতাদের ত্যাগী হওয়ার নির্দেশ দেন, কিন্তু সংগঠনটির শীর্ষ নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ তিনি। সম্প্রতি আওয়ামী লীগের যৌথ সভায় ছাত্রলীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ওঠে। এসব অভিযোগগুলোর মধ্যে আরাম আয়েশ, দিন কাটানো, দেরিতে ঘুম থেকে ওঠা, কয়েকটি কমিটিতে অনৈতিক অর্থ লেনদেন, কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত পদায়ন ইত্যাদি। দেশের বিভিন্ন গুরুতর অপরাধে সম্প্রতি ক্রসফায়ার অপরাধীদের মৃত্যু বেশি চোখে পড়ার মতো। সেই প্রেক্ষিতেই রূপপুরের বালিশকাণ্ড এবং ফরিদপুরের হাসপাতালে অস্বাভাবিক দামে পর্দা কেনার সঙ্গে জড়িতদের ক্রসফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদ। সোমবার রাতে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিএনপির আলোচিত সংসদ সদস্য এই দাবি জানান। হারুন বলেন, আমরা দেখতে পাচ্ছি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ক্রসফায়ারে দেওয়া হচ্ছে। সরকারের যদি ক্রসফায়ারকে বৈধ হিসেবে মেনে নেওয়া হয় তাহলে এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের ক্রসফায়ার করা হোক। এ সময় তিনি কিশোর অপরাধ, ডেঙ্গু পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও কথা বলেন। বক্তব্য শুরুর 2 মিনিটের মধ্যে স্পিকার তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। এ সময় হারুনা রশিদ কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, 2 মাস পর সংসদে কথা বলছি, মাত্র 2 মিনিটও কথা বলতে দেবেন না? আমি তো সরকারের নিষেধাজ্ঞা করছি না, এগুলো বাস্তবতা। সরকার দলীয় যারা আছেন তাদের কান খোলা রেখে শুনতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এএমপি বলেন, সারা দেশে অনেক মানুষ ডেঙ্গুতে মারা গেছে, অসংখ্য মানুষ হাসপাতালে আছে এখনও, চিকিৎসা বিভাগের লোকজন তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এ সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, কোরআনে বলা আছে, জলস্থলে যেসব বিপদ আপদ তা আমাদের কৃতকর্মের ফল, চারদিকে দুর্নীতি, রূপপুরের বালিশের পর ফরিদপুরের হাসপাতালে পর্দা কেনা নিয়ে যা হয়েছে সেখানে দুদক কী করছে, অথচ মাত্র 2 কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। বিশ্বের সবথেকে বেশি দামি পর্দা কোথায় তা জানতে চাইলে উত্তর পাওয়া যায় ফরিদপুর হাসপাতালে। গণরুমের ছাত্ররা ডাকসুর জি এস এর কক্ষে এসে বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সম্প্রতি নারীদের সাড়ি নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের একটি লেখা বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে আবদুল্লাহ আবু সাইদকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আবদুল্লাহ আবু সাইদ একদিক দিয়ে সার্থক, লেখা লিখবেন আর কোনো তর্ক বিতর্ক বা আলোচনা হবে না, এর মধ্য দিয়ে আমাদের চিন্তা আর মনন একটুও আন্দোলিত হবে না। আমার লেখার চেয়ে শাড়ি নিয়ে সাইদ স্যারের লেখার সার্থকতা বেশি। আমি ভাবি এমন গভীর পড়াশোনা, নিজস্ব বিশ্লেষণ আর অকপট উচ্চারণ যার আছে, তিনি একটু দুঃশাসন আর মানুষদের দুরবস্থা নিয়ে লিখেন না কেন। রবীন্দ্রনাথ নজরুলদের মতো নিখাদ সাহিত্যকার পারলে আমাদের আবদুল্লাহ আবু সাইদ আর অধ্যাপক আনিসুজ্জামান স্যাররা পারে না কেন? আগে তো দেখতাম পারতেন একটু একটু হলেও।